নমস্কার বন্ধুরা, এএস দুর্গা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি রাউন্ডিং অফ বা আসন্ন মান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা জানো কোনো দশমিক সংখ্যা বা কোনো পূর্ণ সংখ্যাকে অনেক সময় সহজ করে লেখা হয়, তো সেই সহজ করে লেখার যে পদ্ধতি তাকেই রাউন্ডিং অফ বলা হয়। অর্থাৎ কোনো সংখ্যার কাছাকাছি সহজতম সংখ্যা নির্ণয় করাকেই রাউন্ডিং অফ বলা হয়। তো আমরা গণিতে বা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বা অন্যান্য গণিত সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিতে কখনো কখনো হোল নাম্বার, ডেসিমেল নাম্বার বা সিগনিফিক্যান্ট নাম্বারের রাউন্ডিং অফ বা আসন্ন মান নির্ণয় করতে হয়। তো আমরা এই তিন ধরনের যে নাম্বার, তো এই তিন ধরনের নাম্বারের ক্ষেত্রে রাউন্ডিং অফ কীভাবে করা উচিত, তো কী কী বিষয় মনে রাখা উচিত, সেই সম্পর্কিত আমরা আলোচনা এই ভিডিওটিতে করতে চলেছি। তো দেখো, আমরা ডান দিকে এখানে ফর্মুলা বা মেথড বলে তিনটে জিনিস লেখা হয়েছে। তো এখানে প্রথমে দেখো লেখা আছে আনচেঞ্জড। আনচেঞ্জড অর্থাৎ অপরিবর্তিত কখন থাকবে। দেখো এখানে যখন বলা হচ্ছে লেস দ্যান ফাইভ, অর্থাৎ আমরা একটা যে ভ্যালুটা রাউন্ডিং অফ করব করতে চাই তার পরের ভ্যালুটি বা তার পরের ভ্যালুটি যদি 5-এর কম থাকে, 5 থাকলে হবে না, 5-এর কম যদি হয় তবে সেটি আনচেঞ্জড হবে। আমি উদাহরণসহ সেটা বুঝিয়ে দেবো তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে পরবর্তী সময় আরও সুবিধা হবে। এবং তারপরে আছে চেঞ্জড, অর্থাৎ 5 বা তার বেশি যদি হয় তবে সেটা চেঞ্জ হবে। তারপরে আছে ইম্প্যাক্ট ডিজিট আইডেন্টিফিকেশান, অর্থাৎ কার উপর ভিত্তি করে আমরা এই যে কোন ভ্যালুটি 5 বা তার বেশি সেই ভ্যালুটিকেই বলা হয় ইম্প্যাক্ট ডিজিট। অর্থাৎ আমরা যখন নাম্বারিং করা হয় তো সেই নাম্বারিংয়ের ক্ষেত্রে ইম্প্যাক্ট ডিজিট আইডেন্টিফিকেশান করতে হয়, যার উপরে ভিত্তি করে আমরা রাউন্ডিং অফটা করা যায়। অর্থাৎ রাউন্ডিং অফ করতে হয় কোনো সংখ্যার, যে সেই সংখ্যাটি 5 বা তার কম কিনা বা 5-এর বেশি কিনা সেটা, তো সেটাকে বলা হয় ইম্প্যাক্ট ডিজিট। আমি এখানে উদাহরণস্বরূপ আলোচনা করছি, করলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো আমরা প্রথমেই যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো হোল নাম্বার। হোল নাম্বারে রাউন্ডিং অফ কীভাবে করা যায়, তো এই সম্পর্কিত আমরা আলোচনা করব। দেখো এখানে তোমাদের হোল নাম্বার বলতে এখানে পূর্ণ সংখ্যার নাম্বারগুলো থাকে, দেখো 65, 23, 28, 70, 58, 94 বা 937, বিভিন্ন ধরনের নাম্বারিং আছে বা নাম্বার আছে, এগুলোকে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বলা হয়। তো আমরা যখন কোনো হোল নাম্বারের রাউন্ডিং অফ করব, আমরা জানো পূর্ণ সংখ্যা কিন্তু বাম দিক থেকে ডান দিকে গণনা করা হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু যখন পূর্ণ সংখ্যার রাউন্ডিং অফ করতে চাইবো, আমরা সর্বপ্রথম আমি ফর্মুলা বা মেথডে দেখি যে ইম্প্যাক্ট আইডেন্টিফিকেশান, অর্থাৎ কার ওপর বেস করে কোনটি ইম্প্যাক্ট হবে এবং কোন ভ্যালুটিকে আমরা কনসিডার করবো যে সেটা 5 বা তার বেশি কিনা সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে হবে। দেখো আমি এখানে উদাহরণস্বরূপ বলি, প্রথমে আছে দেখো নিয়ারেস্ট 10। নিয়ারেস্ট 10-এর আলোচনার ক্ষেত্রে দেখো প্রথম এক্সাম্পলটা আছে 65। তো 65 নিয়ে আমরা যখন আলোচনা করব, তো এখানে নিয়ারেস্ট 10 বলেছে মানে 10 মানে দুটো ডিজিট, তো দুটো ডিজিট রাখতে হবে এখানে। তো 65-এর ক্ষেত্রে আমরা 65, দুটো ডিজিট আছে, দুটো সময়ের মধ্যে সংখ্যা আছে, তো এর মধ্যে দেখো 5 আছে, লাস্ট সংখ্যাটা 5, এবার এখানে কিন্তু এই 5টাই কিন্তু ইম্প্যাক্ট, 5টা কি, এই 5টাই হলো ইম্প্যাক্ট। তো এই ইম্প্যাক্টটা আইডেন্টিফাই করলাম, তো 5-এর রেসপেক্টে 6 কিন্তু পরিবর্তিত হবে। দেখবো যদি আমি বলেছি ফর্মুলাতে দেখো 5 বা তার বেশি হয়তো হয় তবে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়, এটা হচ্ছে রাউন্ডিং অফের মূল একটাই ফর্মুলা, যে 5 বলেছি আনচেঞ্জড একটা, যেটা 5-এর যদি কম থাকতো তাহলে আনচেঞ্জড হতো, আর যদি 5-এর বেশি থাকে, 5 বা তার বেশি হয় তবে কিন্তু আমরা তার আগের যে সংখ্যাটি তার সাথে 1 যোগ করে নেবো। তো এখানে দেখো এটি আমাদের 65 আছে, তো নিয়ারেস্ট 10 বলেছে, অর্থাৎ দুটো ডিজিটেই কিন্তু রাখতে হবে, তো সেক্ষেত্রে লাস্ট ডিজিটটা 5 বা তার বেশি, তাহলে এখানে চেঞ্জড হবে, তো তার আগের সংখ্যাটা হচ্ছে 6, তাহলে এটা হয়ে যাবে 7, আর এটা হয়ে যাবে তখন 0, এটা হবে কত, 65 মানে 70, বুঝা গেল। তো 2-3, এখানে 3টা আছে ইম্প্যাক্ট, 3-র ক্ষেত্রে দেখো 3-টা কিন্তু 5-এর কম, তাহলে এখানে কী হয়ে যাবে, 2-টা 2-ই থাকবে আর তার পরের সংখ্যাটা 0 হয়ে যায়, 0, 3-টা 0 হয়ে গেল, অর্থাৎ 20। তাহলে 23-এর নিয়ারেস্ট রাউন্ডিং অফ হচ্ছে 10, নিয়ারেস্ট 10 হচ্ছে 20। আচ্ছা 28, তাহলে 28 ক্ষেত্রে কী হবে, 28-এর ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে হবে 30, অর্থাৎ তখন 8 আছে, 8টা আমাদের 5-এর বেশি, তো 30। আচ্ছা 70, 70-এর ক্ষেত্রে কত হবে, 70-এর ক্ষেত্রে দেখো 0 আছে, 0 তো 5-এর কম, বোঝা গেছে, তাহলে 70-টা অ্যাজ ইট ইজ 70-ই থেকে যাবে।
58টা কত হবে? 58 দাও 8, 8 5 এর বেশি, 5 বা তার বেশি তাহলে তার আগের সংখ্যাটা 5, তাহলে সেটা 6 হয়ে যাবে 60। আচ্ছা 94 দেখো 4 5 এর কম, আগের সংখ্যা যেটা আছে সেটাই থেকে যাবে আনচেঞ্জড 90। আচ্ছা 42 এটাও দেখো 5 এর কম 2, 2 টা ইমপ্যাক্ট, তো এক্ষেত্রে আমাদের 4 টা 40 থেকে যাবে আর 2 টা মানে 0 হয়ে যাবে। তো এটাই কিন্তু রাউন্ডিং অফের মূল নীতি, অর্থাৎ আমরা যে ইম্প্যাক্টটা থাকবে সেটি যদি 5 বা তার বেশি হয় তবে তার আগের সংখ্যার সাথে এক যোগ হয়ে যাবে এবং সেই সংখ্যাটা কিন্তু শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে চলে যাই নিয়ারেস্ট 100। দেখো নিয়ারেস্ট 100 বলতে আমরা তিনটে ডিজিটকে কনসিডার করবো, কটা ডিজিট করবো? তিনটে ডিজিট। তো এক্ষেত্রে দেখো 937 এর মধ্যে আমাদের কি দেখতে হবে, আমাদের শেষের শেষের ক্ষেত্রে নিয়ারেস্ট 100 বলতে আমরা দেখব যে আমাদের তিনটে, আগে যেমন আমাদের এই ডিজিটটাকে দেখছিলাম, তো আমরা এরপরে কিন্তু এই ডিজিটটাকে দেখব। ঠিক আছে, অর্থাৎ নিয়ারেস্ট 100 বলতে কিন্তু আমরা শেষের সেক্ষেত্রে কিন্তু আমরা 100 ঘরের কোটায় রাখতে হবে সেগুলোকে। তো 100 কোটায় রাখতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে, আমরা তখন কিন্তু আমাদের দুটো ডিজিটের কথা ভাবতে হবে। তো দেখো 937, তো আমরা 39টা ধরে নিই, 37টা ধরে নিই, 37 37 আমাদের 50-এর কম, ওটা দুটো ডিজিট 50-এর কম, তাহলে এখানে কি হয়ে যাবে 900, 843, 843 এটাতে কি হয়ে যাবে, এটা দেখো এজ ইট ইজ, যেহেতু 43 যেহেতু আমাদের 50-এর কম তাহলে এটা 800, 126 এটা কি হবে, এটা হবে 100। আচ্ছা 733 এটা কত হবে, এটা হবে 700, যেহেতু 33 যেহেতু 50-এর কম বলে। আচ্ছা 257 এটা খুব ইন্টারেস্টিং, 257 এখানে 57 হচ্ছে ইম্প্যাক্ট, 57 ইম্প্যাক্ট, তো 57 কিন্তু 50-এর বেশি, তাহলে এখানে কিন্তু 2টা 3 হয়ে যাবে, তাহলে 300। আমরা দেখো নিয়ারেস্ট 10 এর ক্ষেত্রে একটা ডিজিট ধরতাম ধরেছিলাম এবং এখানে কিন্তু নিয়ারেস্ট 100 এর ক্ষেত্রে দুটো ডিজিটকে ধরছি, 386 তাহলে এটা কত হবে, 86 ইম্প্যাক্ট, 86 ইম্প্যাক্ট, তো এক্ষেত্রে হবে 400, 3টা 4 হয়ে যাবে 400। আচ্ছা 439 এখানে 39 ইম্প্যাক্ট, তো 39টা 5-এর কম 50-এর কম, তাহলে এটা 400, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা নিয়ারেস্ট 100 করতে পারি খুব সহজভাবে। ঠিক আছে, যেমন প্রথমটার ক্ষেত্রে দেখো 37 ছিল, এটা 50-এর কম বলে এটা 900 হয়ে গেছে। আচ্ছা এবার চলে যাই আমরা নিয়ারেস্ট 1000, অর্থাৎ কখনো কখনো কোশ্চেন আসে তোমাদের যে নিয়ারেস্ট 1000-এ কোনো সংখ্যাকে বদলাও বা চেঞ্জ করো, কনভার্ট করো। তো সেক্ষেত্রে দেখো প্রথমে আছে 2178, তো দেখো এখানে বন্ধুরা কিন্তু তোমাদের, আমরা যেমন আগেরটাই প্রথমটাতে একটা ডিজিটকে কনসিডার করেছিলাম নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 100 এর দুটো ডিজিট, আর নিয়ারেস্ট 1000 কিন্তু আমরা তিনটে ডিজিটকে কনসিডার করব, রাইট? তো এখানে দেখো 2178, তো 178 ইম্প্যাক্ট, তো 178 আমাদের 100 কম না বেশি, সরি 178 অর্থাৎ 178 500-এর কম না বেশি, এটা 500-এর কম, তাহলে এটা দু আমাদের 2000 হয়ে যাবে, দুইটা দুই থেকে যাবে আর তিনটে শূন্য হয়ে যাবে। আচ্ছা 7670 দেখো 670 ইম্প্যাক্ট, তো 670 কি হলো, 670 কিন্তু আমাদের 500-এর বেশি, তাহলে এটা কিন্তু তখন এক যোগ হয়ে যাবে 27, তাহলে এটা 8000 হয়ে যাবে, তাহলে 1596, এখানেও দেখো 596, 5-এর বেশি তাহলে এটা 2000 হয়ে যাবে, বোঝা যাচ্ছে বন্ধুরা? আচ্ছা 8062, এখানে দেখো 062 কম 500-এর থেকে, তাহলে এখানে 8000 হবে, 9647 কেন 647 বেশি 500-এর তুলনায়, তাহলে এটা কত হবে, এটা কিন্তু আমাদের 9647 যদি হয় তাহলে 9-এর সাথে 1 হবে 10 হয়ে যাবে, তাহলে 10000 হবে এটা। আচ্ছা 5427, যেমন 427 500-এর কম, তাহলে এখানে শুধু 5000 হবে, 6778 এখানে 728 500-এর বেশি, তাহলে এখানে 7000। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই আমাদের হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার নাম্বারিং তোমরা করতে পারবে। আচ্ছা এবার দেখা যাক তোমাদের আমি একই নাম্বারের আমরা নাম্বারিং শেখাচ্ছি, কিভাবে একই নাম্বারের নাম্বারিং তোমরা করতে পারবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো দেখো এক্ষেত্রে বলেছে রাউন্ড 6622, 6622 টু দ্য নিয়ারেস্ট 10 100000, তো 6622 এই যে সংখ্যাটি আছে, তো এই সংখ্যাটির নিয়ারেস্ট 10, নিয়ারেস্ট 1000 এবং নিয়ারেস্ট 100-কে আমাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখবো, আমরা কিন্তু ডান দিক থেকে দেখবো নিয়ারেস্ট 10,000 এবং 100-কে, তো 6620, তো এটাকে যদি আমরা নিয়ারেস্ট 10 দেখি তাহলে আমরা শেষের দুটো ডিজিটকে ইম্প্যাক্ট দেখবো, কি দেখবো আমরা শেষের 10 বলতে শেষের ডিজিটটাকে দেখবো। তো শেষের ডিজিটটা দেখো এখানে শেষের ডিজিটটা কত আছে, 22 আছে, তো 22 মানে 22 আছে আমাদের 20-এর ঘরে, এটা তার মানে 20 থেকে আমাদের 30, তার মধ্যে আমাদের 25 যদি হতো বা তার বেশি হতো তাহলে এটা 3 হয়ে যেত,
যেহেতু 22 মানে 5 এর কম, 25 এর কম, তাহলে এটা কি লিখবো? 10 এর আমাদের 6, 6, 2, সেটা 2 আছে, তাহলে এটা 0। খুব সহজে তোমরা এইভাবে ধরতে পারো 6622। তার মানে 2 আছে এখানে, তা 2, তা 2 এর আগেরটা কত হবে আমাদের এখানে? নিয়ারেস্ট 10 যদি হয় তাহলে এখানে কিন্তু আগেরটা 2 আছে, যেহেতু 5 এর কম, সেটা এখানে কিন্তু আমাদের 0, 2 বসে গেল, এটা 0 হয়ে গেল। আচ্ছা নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 কি হবে? তখন কিন্তু আমরা এখানে কিন্তু তিনটে এই ঘরগুলোকে দেখবো, নিয়ে সামনে তিনটে ডিজিটকে দেখবো, এবং এইটাকে চেঞ্জ করার জন্য এইটা হবে ইম্প্যাক্ট। আগের ক্ষেত্রে যেমন আমাদের এই দুইটা চেঞ্জ করার জন্য দুই ইম্প্যাক্ট ছিল, নিয়ারেস্ট 10 এর ক্ষেত্রে দুটো ডিজিট ছিল, আর 100 এর ক্ষেত্রে তিনটে ডিজিট থাকবে, তো সেক্ষেত্রে আমাদের 6টাকে চেঞ্জ করার জন্য তার আগের সংখ্যাটা ইম্প্যাক্ট হয়, তো এখানে 2 কিন্তু ইম্প্যাক্ট, এখানে 6টাকে আমাদের চেঞ্জ করার জন্য তার আগেরটা 2 কিন্তু এখানে ইম্প্যাক্ট। তো দেখো এখানে আমাদের কি আছে, আমাদের আগেরটার যেমন ছিল আমাদের 22-এর ক্ষেত্রে 2, তার আগেরটা 2 ছিল, 2 ইম্প্যাক্ট ছিল, সেখানে একই 20 হয়ে গেছে। এক্ষেত্রে দেখো তো আমাদের 6622, অর্থাৎ এখানে 622টাকে দেখবো নিয়ারেস্ট 100-এ, তো সেক্ষেত্রে কিন্তু 622-এর মধ্যে আগের 2 আছে, তো 2টা ইম্প্যাক্ট, এটা কিন্তু আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমাদের 5-এর কম, তাহলে এখানে কী লিখবো আমরা? 6600 লিখতে পারি, এটা লিখে দিতে পারি নিয়ারেস্ট 100। আর নিয়ারেস্ট 1000, সেক্ষেত্রে আমরা 4টাকেই কনসিডার করবো, তো 4টাকে কনসিডার করলে এখানে দেখো তার আগে, তার আগেরটা 6 আছে, অর্থাৎ এটা 5-এর বেশি, তাহলে এর সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে 7, তারপরে 0, 3টে। এভাবে কিন্তু আমরা খুব সহজে রাউন্ডিং অফ করতে পারি। তো আরেকটা রাউন্ডিং অফ দেখে ফেলি, দেখো 2823, তো 2823 এটা যদি দেখি তো একই রকমভাবে সে প্রথমটার ক্ষেত্রে আমাদের দুটো ডিজিট, এর মধ্যে 3 হচ্ছে ইম্প্যাক্ট, তো 3 ইম্প্যাক্ট হলে আমরা কি করবো? এখানে কিন্তু আমরা নিয়ারেস্ট 10 এর ক্ষেত্রে লিখবো 282, যেহেতু 3 5-এর কম, 0। তারপরে তিনটে ধরবো নিয়ারেস্ট 100, 823, তো দুইটাই বসিয়ে দিলাম, তো 823 ক্ষেত্রে দেখো 8-এর চেঞ্জ হবে কিনা সেটা দেখবো, তার ইম্প্যাক্ট হচ্ছে 2, তো 2 5-এর কম, তাহলে লিখবো 2800, 5-এর কম মানে 8টা চেঞ্জ হলো না, 8-এর পরে 00 করে দেবো। আর 1000-এর ক্ষেত্রে কী হবে? 2823, তো এটা 4টেই কনসিডার করবো, এবং 2কে চেঞ্জ করার জন্য ভাববো, সেক্ষেত্রে দেখবো 8, তার ইম্প্যাক্ট হচ্ছে 8, 8 5-এর বেশি, তাহলে 2টা চেঞ্জ এক যোগ হয়ে যাবে, 3 হবে, 3000 হয়ে গেল, খুব সহজেই করতে পারবে। এবার দেখি আরেকটা এক্সাম্পল, 9558, দেখো 9558 এই যে সংখ্যাটা আছে এর যদি নিয়ারেস্ট 10 দেখি, তো শেষের দুটো সংখ্যাকে প্রথম দেখবো, তো 58, তো দেখো 8 কিন্তু ইম্প্যাক্টটা 5-এর বেশি, তো এখানে কী লিখবো? 95, তো 5টা 6 হয়ে যাবে, ইম্প্যাক্ট যেহেতু 5-এর বেশি, 60, নিয়ারেস্ট 10 হলো 9560। নিয়ারেস্ট 100 কত হচ্ছে? 9 লিখে ফেললাম, তো 558-এর মধ্যে করতে হবে, তো 558-এর মধ্যে তো এই 5টাকে চেঞ্জ করতে হবে, তার আগেরটা দেখো ইম্প্যাক্ট 5, তো 5 পাতার বেশি হলে এক যোগ হয়, তাহলে 9600, বুঝে গেল বন্ধুরা? আচ্ছা আর পুরোটা যদি দেখি নিয়ারেস্ট 1000, তো 4টে ডিজিটকে দেখবো, তো সেক্ষেত্রে 9কে চেঞ্জ করার কথা ভাববো, তার আগেরটা দেখো ইম্প্যাক্ট 5, 5 পাতার বেশি হলে এসে এক যোগ হবে, অর্থাৎ 9-এর পরে 10, 10-এর পরে 3টে 0। এভাবে কিন্তু বন্ধুরা তোমরা যে কোনো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার নাম্বারিং কিন্তু করতে পারো, তোমরা দেখে নাও এটা, এভাবে কিন্তু তোমরা খুব সহজেই করতে পারো। আচ্ছা এবার আমরা চলে যাই ডেসিমাল নাম্বার, অর্থাৎ দশমিক সংখ্যার কিভাবে নাম্বারিং করা যেতে পারে। দেখো অনেকেই বলে যে দশমিক সংখ্যার নাম্বারিং করা একটি জটিল ব্যাপার বা খুব বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে তোমরা যদি একটু ভালোভাবে ভিডিওটা দেখো তোমরা কিন্তু খুব সহজে এটা বুঝে ফেলবে। দেখো তোমাদেরকে আমি প্রথমেই একটা এক্সাম্পল দেখানে লিখে দেখানো হয়েছে ডেসিমেল নাম্বার, এবং তারপরে আবার ডেসিমেল নাম্বার লেখা হয়েছে 9.332। তো যে কোনো ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে ডেসিমেল বা পয়েন্টের পরে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা বলে 10 বলা হয়, অর্থাৎ 10 নাম্বার। থ্রিটাকে তারপরে সংখ্যাটাকে বলা হয় 100 নাম্বার, এবং তারপরে সংখ্যাটাকে বলা হয় 1000 নাম্বার, এটা কিন্তু মনে রাখতে হবে। ডেসিমেলের আগে যাই থাকুক সেটা কোনো ম্যাটার না, কোনো ব্যাপার না, কিন্তু ডেসিমেলের পরের প্রথম সংখ্যাকে বলে 10 নাম্বার বা 10 ডিভিশন, তারপরে বলা হয় 100 ডিভিশন, তারপরে বলা হয় 1000 ডিভিশন, এই ব্যাপারটা মনে রাখলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। দেখো এবার আমরা এখানে এক্সাম্পলে চলে যাই, বলা হয়েছে রাউন্ড টু দ্য নিয়ারেস্ট ওয়ান, অর্থাৎ নিয়ারেস্ট ওয়ান বলতে কি বোঝাই? আমরা নিয়ারেস্ট ওয়ান বলতে আমরা এই যে ব্যাপারটা আছে, তো এই নিয়ারেস্ট ওয়ান বলতে আমরা যে কোনো একটা ডিজিটে কিন্তু সেটাকে নিয়ে যাবো, কটা ডিজিটে নিয়ে যাবো? একটা ডিজিটে, ঠিক আছে? তো দেখো নিয়ারেস্ট ওয়ান বলতে আমরা প্রথম যে সংখ্যাটা আছে 5.234, তো 5.234 এই যে সংখ্যাটা আছে, তো এই সংখ্যাটা রাউন্ডিং অফ করতে গেলে আমরা একটা সংখ্যাতেই নিয়ে যাবো, অর্থাৎ আমরা দেখো এখানে 5.234, তো একটা সংখ্যা বলতে 5, তো 5,
তা পাঁচকে আমাদের যদি রাউন্ড করতে চাই, তার তারপরে সংখ্যার ইম্প্যাক্ট দুই, তো দুই কি পাঁচের কম, তাহলে এখানে পাঁচটাকে পাঁচ লিখে দিলে এটাও ঠিক হবে, বা পাঁচ পয়েন্ট আমাদের তারপরে সংখ্যাগুলো যদি দুইয়ের কম আছে শূন্য শূন্য তিনটে শূন্য করে দিতে পারো, এটা লিখতে পারো। তো আছে 7.24, অর্থাৎ এটাকে আমরা সেভেন, এর ইম্প্যাক্ট কত, টু, নিয়ারেস্ট ওয়ান বলতে টু, তো টু ওর ইম্প্যাক্ট, তাহলে টু টু পাঁচের কম, তাহলে এখানে কত হবে, এটাও কিন্তু 7.00 হবে। আচ্ছা 72.52, তো এক্ষেত্রে কি হবে, 72.52-র ক্ষেত্রে আমাদের দেখো এর পরের সংখ্যাটা 72 এর পরে আমরা এই যে সংখ্যাটা আছে, তো এক্ষেত্রে আমরা যদি নিয়ারেস্ট অন যদি আমরা করতে যাই, তাহলে আমরা কি করব, আমরা 72 এর যে শেষের যে ঘরটা আছে সেই ঘর এই দুইটাকে চেঞ্জ করার চেষ্টা করব। তো দুইটাকে চেঞ্জ করার চেষ্টা করতে হলে এর ইম্প্যাক্ট হচ্ছে পাঁচ, তো পাঁচ ইম্প্যাক্ট হচ্ছে পাঁচ বা তার বেশি, তাহলে এটা কি হবে 73.00। তাহলে 72.52 কে যদি রাউন্ডিং অফ করলে কত হয়, 73.00, যেহেতু আমাদের পাই ফাইভটা আমাদের কি হয়েছে পাঁচ বা তার বেশি এটা। আচ্ছা এবারে আছে ট্রিপল ফোর, অর্থাৎ 444.722, অর্থাৎ এটাকে রাউন্ডিং অফ করতে গেলে আমরা এই চারটাকে চেঞ্জ করার কথা ভাববো, যেহেতু নিয়ারেস্ট অন বলেছে, তো আমাদের এক্ষেত্রে আমরা এই সাতটা হচ্ছে ইম্প্যাক্ট, সাত হলো ইম্প্যাক্ট, তো ইম্প্যাক্টটা সাত যেহেতু আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে সাত পাঁচের বেশি, তাহলে এখানে কি লিখতে পারি আমরা 4.45.000, এটা লিখতে পারি, বুঝতে পারছো এটা। আচ্ছা নেক্সট দেখো এটা আছে 6.723, তো এখানে সিক্সটাকে চেঞ্জ করার কথা ভাববো এবং তার ইম্প্যাক্ট হচ্ছে সাত, তো সাত পাঁচের বেশি, তো এখানে কি করব, এখানে আমরা লিখবো হচ্ছে সিক্সটাকে সেভেন হয়ে যাবে 7.000। আচ্ছা এইভাবে কিন্তু তোমরা নাম্বারিং করতে পারো, রাউন্ডিং আমরা নিয়ারেস্ট অন যদি বলা হয়। এবার দেখো এখানে বলা হয় যে তোমাদের এমন টাইপের কোশ্চেন আসতে পারে, রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 10, রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 100, বা রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 1000, তোমাদের যে কোনো কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসতে পারে বা তোমাদের এরকম সমস্যায় তোমরা পড়তে পারো, তখন তোমরা এইভাবে এই নিয়মে কিন্তু করতে হবে। আমি একটা দেখিয়ে দিই, দেখো রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 10, তো এখানে নিয়ারেস্ট 10 যখন বলা হচ্ছে তখন তোমরা কি করবে, তোমরা নিয়ারেস্ট 10 বলতে দেখো একটা আমরা এক্সাম্পল দিয়েছি, তো সেক্ষেত্রে এক্সাম্পলটা হলো 7.436, তো 7.436 কে আমাদের নিয়ারেস্ট 10 এ নিয়ে যেতে হবে, অর্থাৎ নিয়ারেস্ট 10 বলতে কিন্তু তোমরা দেখো এখানে আমি দেখেছি নিয়ারেস্ট 10 বলতে ডেসিমেল পরে প্রথম যে সংখ্যার ডিজিটটা থাকে তাকে বলা হয় 10, তাকে 10 ডিভিশন বলা হয়, এটা বোঝা গেল। বন্ধুরা দেখো আমাদের এখানে নিয়ারেস্ট 10 যখন বলা হবে তখন আমাদের নিয়ারেস্ট 10 বলতে আমি আগেই দেখালাম এখানে কিন্তু আমাদের ডেসিমেলের পরে প্রথম যে সংখ্যাটা সেটা কিন্তু 10 ধরা হয়, কনসিডার করা হয়, তাহলে এখানে 7.436, তাহলে এখানে 4টা 10, তো 4কে আমরা চেঞ্জ করতে হবে, নিয়ারেস্ট 10 বলতে 4 পর্যন্ত আমাদের রাখতে হবে, তাহলে আমাদের এখানে 4কে যদি নিয়ারেস্ট 10 ধরা হয় তাহলে তার ইম্প্যাক্ট হবে 3, 3, তো 3 পাঁচের কম, তো সেখানে 3 পাঁচের কম হলে এখানে লিখবো তাহলে 7.4 থেকে যাবে, তারপরে দুটো ডিজিটকে আমরা 0, 0 করে দেবো, হয়ে গেল। আচ্ছা 4.839, এখানে আমাদের দেখো এখানে হচ্ছে 8.88 হচ্ছে নিয়ারেস্ট আমাদের 10, তো তার ইম্প্যাক্ট হলো 3, ইম্প্যাক্ট 3, তো 3 ও 5-এর কম, তাহলে এখানে আমরা কী লিখবো 4.800, এটা লিখতে পারি। আচ্ছা তারপরে দেখো আছে 9.332, তো সেক্ষেত্রে 9.383টা হচ্ছে আমাদের 10, তো 3টা যদি 10 হয় তো সেক্ষেত্রে আমাদের এখানে কী করবো, এখানে কিন্তু আমরা তার পরের যে ইম্প্যাক্ট সেটা 3, তো সেটা পাঁচের কম, তাহলে লিখবো 9.300, এটা আমরা করতে পারি। আচ্ছা এছাড়াও দেখো আমরা যদি বলা হয় নিয়ারেস্ট 100, নিয়ারেস্ট 100 বলতে আমরা দুটো ডিজিটকে বুঝি, আমাদের যে পরের যে সেকেন্ড যে ডিজিটটা দেখো এখানে আমি দেখাচ্ছি, নিয়ারেস্ট 100 বলতে 2 নম্বর যে ডিজিটটা থাকে ডেসিমেলের পরে সেটাকে 100 বলা হয়, তো এই দুটো ডিজিটকে কনসিডার করতে হবে, তো আমরা এখানে লিখবো দুটো ডিজিট বলতে 5-এর চেঞ্জেস আমাদের দরকার, তো সেক্ষেত্রে আমাদের 5-এর ইম্প্যাক্ট হচ্ছে 8, 8 ইম্প্যাক্ট, তো 8 যদি ইম্প্যাক্ট হয় তো সেক্ষেত্রে আমাদের লিখলাম 8.4, এত তো লিখতে পারি, আর 5টাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ তার পরের সংখ্যাটা ইম্প্যাক্ট 8, অর্থাৎ 5-এর বেশি, তাহলে 8, 5টা যোগ হয়ে 1 হয়ে গেল, অর্থাৎ 8.460 হলো এটা, তার মানে 8.458-এর নিয়ারেস্ট নিয়ারেস্ট 100 যদি দেখি তাহলে 8.460। আচ্ছা 18.645, তো এখানে 64, এখানে আমাদের এই দুটো হচ্ছে আমাদের কনসিডার করতে হবে এবং এখানে 4কে চেঞ্জ করার কথা ভাবতে হবে, তার ইম্প্যাক্ট হলো 5, তো এখানে আমরা লিখ কত হতে পারে 18.6, যেহেতু 5-5-এর বেশি 650 লিখতে পারি এটা। আচ্ছা নেক্সট আছে দেখো 25.234, তো 25টা লিখে ফেললাম, 25.3 লিখে ফেললাম, তো 3
থ্রিটাকে চেঞ্জ করার কথা ভাবতে হবে, এবং তার ইম্প্যাক্ট দেখো আছে চার, চার পাঁচের কম, তো সেহেতু থ্রিটাকে থ্রিটা হয়ে যাবে জিরো, সরি থ্রিটা আমাদের থ্রি হয়ে যাবে, তো 25.330 হয়ে গেল। আচ্ছা তো এবার দেখো, এবার আরেকটা এক্সাম্পল আছে তোমাদের, রাউন্ড দ্য নিয়ারে রাউন্ড টু দ্য নিয়ারেস্ট থাউজেন্ড, অর্থাৎ নিয়ারেস্ট থাউজেন্ডে তোমাদের রাউন্ডিং অফ করতে হবে। যেখানে দেখো আমি এক্সাম্পল দিয়েছি নিয়ারেস্ট থাউজেন্ড বলতে কিন্তু তিনটে ডেসিমাল, অর্থাৎ তিনটে ডিজিট কিন্তু ধরতে হবে, আমাদের ডেসিমালের পরে তিনটে ডিজিটকে ধরলে নিয়ারেস্ট থাউজেন্ড হয়। দেখো আমি এখানে দেখিয়েছি টেন মানে একটা ডিজিট ছিল, থাউজেন্ড মানে দুটো ডিজিট, এবং আমাদের সরি 100 মানে দুটো ডিজিট, এবং 1000 মানে তোমাদের তিনটে ডিজিটকে কনসিডার করতে হবে। তো সেক্ষেত্রে দেখো রাউন্ড আমাদের টু দ্য নিয়ারেস্ট 1000, তো আমাদের এখানে তিনটে ডিজিটকে কনসিডার করতে হবে। তো আমাদের সেখানে তিনটে ডিজিটের শেষের সংখ্যাটা আছে 5, সেটাকে চেঞ্জ করতে হবে, এবং তার ইম্প্যাক্ট হচ্ছে 6, ইম্প্যাক্ট 6, তো 6 5 বা তার বেশি, তাহলে আমি কি লিখতে পারি আমরা 11.24, 6 যেহেতু 5 এর বেশি তাহলে 5টাকে 6 করে দেবো, 2 4 6, এবং এটা 0 হয়ে যাবে, 11.2460 এটা হলো। আচ্ছা আর আছে দেখো 55.5432, অর্থাৎ 3 কে চেঞ্জ করতে হবে, তার ইম্প্যাক্ট 2, 2 5-এর কম, তাহলে আমরা লিখতে পারি 55.543, একই হয়ে যাবে এবং পয়েন্টটা 0 হয়ে যাবে। আচ্ছা 67.5216, তো এখানে ইম্প্যাক্ট হচ্ছে 6 এবং 1 কে চেঞ্জ করতে হবে, তো আমরা লিখতে পারি আমরা 67.521, এখানে 6 ইম্প্যাক্ট 5-এর বেশি, তাহলে 1টা 2 হয়ে যাবে, 2 এটা 0, অর্থাৎ 67.5220 এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমি একই এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও ইজি হয়ে যায় ব্যাপারটা। তো সেক্ষেত্রে দেখো বলা আছে রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 2 3 4, এখানে 2 3 4 যেমন ডিজিটে কিন্তু ডেসিমাল প্লেসে কিন্তু আমাদের রাউন্ডিং আপ করতে দেয়, তো আমাদের এখানে 2 3 4 যেকোনো কিছু কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে দেখো এক্ষেত্রে আমাদের যখন টু ডেসিমাল প্লেস বলা হবে, তো টু ডেসিমাল প্লেস যদি বলা হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু সেক্ষেত্রে কী করবো আমরা, সেক্ষেত্রে কিন্তু টোটাল দুটো ডিজিটকে কনসিডার করবো, আর যদি 3 বলা হয় তা 3টে, 4 বলা হলে 4টে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো দেখো প্রথমটা আছে 1.27, এটাকে করতে হবে, তো এটাকে যদি করি আমরা যদি বলি আমরা টু ডিজিটে বা টু ডেসিমাল প্লেসে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থাৎ আমাদেরকে দুটো সংখ্যা ধরতে হবে, ডেসিমালের আগেও একটা সংখ্যা ধরতে হবে, তারপরে একটা সংখ্যা হবে, তাহলে দুটো সংখ্যা বলতে ডেসিমালের আগে একটা হয় পরের একটা কনসিডার করতে হবে। তো ডেসিমালের আগে দেখো 1 আছে, তাহলে 1 পয়েন্ট এটা লিখে দেবো, 1 পয়েন্ট, তো 1 পয়েন্ট এটা লিখে দিলাম, এবং দেখো এখানে আমাদের ডেসিমালের পরের সংখ্যাটা টু ডিজিট যদি ধরে এটা হচ্ছে 2 ডিজিট, তো পরের সংখ্যাটা 2, তো 2কে আমাদের চেঞ্জ করতে হবে, তো 2-এর ইম্প্যাক্ট 7 7 5-এর বেশি, তাহলে এটা কী হবে আমাদের 1.27-এর জায়গায় আমরা কী এখান থেকে এখানে 1.3 লিখতে পারি, 1.3 হলো। আচ্ছা 3 3 ডেসিমেল পয়েন্ট যদি বলে আমরা তখন কিন্তু 3টে ডেসিমেল পয়েন্টকে আমাদের কাজে লাগাতে পারত, তখন এরকম হয়ে যাবে ডেসিমেল পয়েন্টটা 1.27 পর্যন্ত, অর্থাৎ 1.27 পর্যন্ত কিন্তু ডেসিমেল পয়েন্ট চলে যাবে। তো সেক্ষেত্রে কী করবো আমরা, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমরা 7 7কে চেঞ্জ করার কথা ভাবতে হবে, এবং 7-এর ইম্প্যাক্ট হচ্ছে 4, তো 4 5-এর কম, তাহলে 1.27 কী হয়ে যাবে এখানে আমরা 1.27 যদি করি আমরা কিন্তু এখানে 1.27ই বসিয়ে দেবো, অর্থাৎ 1.27। আচ্ছা এখানে টু ডেসিমেল বলতে আমরা 1.3 লেখার পরে এইগুলোকে 0 করে দিতে পারি, 1 2 3 4টে সংখ্যা আছে, তো 1 2 3 4 করে দিতে পারি, এরপরে 3টে সংখ্যা আছে, 3টে 0 করে দিতে পারি, 0 করলেও বসালেও হয় না বসালেও হয় এটা অপশনাল। ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের 2 হলো, 3 হলো, এবার 4, 4 ডিজিট বলতে বা 4 ডেসিমেল পয়েন্ট বলতে আমাদের 4টিকে ধরতে হবে, অর্থাৎ 1 2 3 4, 1.274 পর্যন্ত আসতে হবে, অর্থাৎ এখানে 4-এর ইম্প্যাক্ট হচ্ছে 5, 1.274, 4-এর ইম্প্যাক্ট 5 5, তার বেশি 5 বা তার বেশি হলে আমার তাহলে 4-এর সাথে 1 যোগ করবে, তাহলে এটা 5 হয়ে যাবে, তাহলে 1.275 1.275, তো এটাকেও রাখতে পারো বন্ধুরা, এবং এরপরে তোমরা 0 দুটো যোগ করে দিতে পারো, দুটো করলেই হবে, যে কোনো একটা বললে হবে। তো আমি এখানে ডিরেক্টলি এর পরে আর একটা এক্সাম্পল আছে, সেখানে আমি শুধু ওই সংখ্যাগুলোই রেখে দেবো। দেখো টু ডেসিমেল পয়েন্ট বলতে আমরা এই দুটোকে ধরবো, দেখো 2-এর ইম্প্যাক্ট 4 5-এর কম, তাহলে এখানে শুধু 5.2, এটা 5.2 হয়ে গেল। আচ্ছা 3 ডেসিমেল যদি হয় তো 3টিকে কনসিডার করবো, 5.24, 4-এর ইম্প্যাক্ট 3 3 5-এর কম, তাহলে এখানে লিখে দেবো 5.24, দেখো লিখে ফেললাম। আর 1000 আমরা যদি 4 যদি করি, 4 ডিজিটে করি বা আমরা 1000-এ যদি দেখি,
নিয়ারেস্ট 1000 আমরা যদি দেখি তাহলে এখানে কি করতে হবে, আমাদের টোটাল চারটাকে আমাদের ধরতে হবে, ঠিক আছে? তো আমাদের চারটাকে যদি আমরা দেখি তো আমরা কি করব, তখন কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু আমরা আমরা এখানে ফাইভ আর একটা কিন্তু যোগ করব, অর্থাৎ আমাদের আগেরটা এখন 5.24 ছিল, এটা 5.243, অর্থাৎ 1000 হয়ে যাচ্ছে। চারটে ডিজিট মানে 1000, তো 2 মানে কিন্তু তোমরা এখানে 10 বলতে পারে, আমি তো 10 আগে এগুলো বলেছি বলে এগুলো একটু পাল্টে দিলাম, 3 বলতে 100 আর 4 বলতে 1000, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এখানে চারটে বলতে 5.243, এবং 3 ইম্প্যাক্ট হচ্ছে 6, এবং 6 5-এর বেশি তাহলে 3টা চেঞ্জ হয়ে 4 হয়ে যাবে, তাহলে কত হবে এখানে, তা আমাদের 4 ডিজিট বা 1000-এ যদি হবে 5.244, এটা লিখতে পারি। তো এরপরে শূন্য রাখতেও পারো বা নাও রাখতে পারো, এইভাবে করলে কিন্তু তোমরা ডেসিমেল নাম্বারে তোমরা রাউন্ডিং অফ কিন্তু খুব সহজেই করতে পারবে। আচ্ছা, এবার লাস্ট আমাদের আরেকটি আছে, সেটি হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট নাম্বার, অর্থাৎ সিগনিফিক্যান্ট নাম্বারের কিভাবে আমরা রাউন্ডিং অফ করতে পারি। তো বন্ধুরা দেখো, সিগনিফিক্যান্ট নাম্বার বলতে কি বুঝি সেই ব্যাপারটা আমাদের একটু জানতে হবে, আমরা যদি এই ব্যাপারটা জেনে যাই তাহলে খুব সহজে আমরা এর রাউন্ডিং অফ করতে পারবো। দেখো, আমরা এখানে আমি দুটো সংখ্যা লিখেছি, একটা হচ্ছে 5.432 আর একটা শুধুমাত্র 50,000, দুটো সংখ্যা লিখেছি। তো দেখো, এই যে প্রথম যে সংখ্যাটা আছে 5.4372, এই সংখ্যাটার প্রতিটা মানে প্রতিটা প্লেসে কোনো কোনো ইনফরমেশন আছে, 5, 4, 3, 7, 2 আছে। তো এই সব সংখ্যাকে একসাথে বলা হয় সিগনিফিকেন্ট নাম্বার, এই সকল সংখ্যাকে একসাথে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার, সিগনিফিকেন্ট বলা হয় এগুলোকে। আর দেখো, আমরা যে 50,000 সংখ্যাটা লিখেছি এর মধ্যে 5-এরই শুধুমাত্র ইনফরমেশন আছে, এটারই শুধু ইনফরমেশন আছে, তো এটা সিগনিফিকেন্ট, যার ইনফরমেশন থাকবে সে সিগনিফিকেন্ট, আর যেগুলোর ইনফরমেশন থাকবে না শুধুমাত্র এমনিই থাকবে সেগুলোকে, এই যে 00 আছে চারটে, এই চারটাকে বলা হয় প্লেস হোল্ডার, একে বলা হয় প্লেস হোল্ডার। তো আমাদের এই ব্যাপারটা কিন্তু একটু মনে রাখতে হবে যে প্লেস হোল্ডার কাকে বলে, সিগনিফিকেন্ট কাকে বলে। তো আমি এখানে লিখেছি দেখো, ইনফরমেশান অর্থাৎ যার যে সংখ্যাটার ইনফরমেশান থাকবে সেটাই সিগনিফিকেন্ট হবে, এবং যার ইনফরমেশান থাকবে না সেটা শুধুমাত্র প্লেস হোল্ডার হয়ে থাকবে। এখানে 50,000-এর মধ্যে 5 এর ইনফরমেশান আছে বলে সে সিগনিফিকেন্ট, আর শূন্যগুলোর যেহেতু কোনো ইনফরমেশান নেই সেগুলো শুধুমাত্র প্লেস হোল্ডার। তো এটা মনে রাখলে কিন্তু আর একই নিয়মে আমরা সিগনিফিকেন্ট নাম্বারেরও করতে পারি রাউন্ডিং অফ। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছি আমি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে রাউন্ড টু দ্য নিয়ারেস্ট 5, 4, 3, 2 অন ডিজিট। তো এই সমস্ত ডিজিটে আমাদের রাউন্ডিং অফ করতে হবে। তো দেখো এখানে 5, 5, 4, 3, 2 অন, এইভাবে আমাদের রাউন্ডিং অফ করতে হবে। তো ফিফথ বলতে আমরা কি করব, আমরা বাম দিক থেকে ডান দিকে 5টা ডিজিটকে কনসিডার করব, কটা ডিজিট করব, 5টা। তো সেক্ষেত্রে বন্ধুরা কী আছে দেখো, এক এখানে আমাদের নাম্বার আমাদের রাউন্ডিং অফ করতে হবে এই ভ্যালুটার, 6, 6, 3, 2, 4, 0 এই ভ্যালুটার করতে হবে। তো এক্ষেত্রে 5টা যদি আমরা দেখি, 1, 2, 3, 4, 5, তো আমরা সেই 5টা লিখে দেবো, 6, 6, 3, 2, 4 এই 5টাই আমাদের দেখো, 5টাই কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার, কারণ 5টাই কিন্তু ইনফরমেশান আছে। আর শেষের যে সংখ্যাটা থাকবে, এটা এখানে 0 আছে, এটা যেহেতু প্লেস হোল্ডার, কিন্তু 0-র জায়গায় যদি অন্য কোনো কিছু থাকতো, হয়তো কোনো সিগনিফিকেন্ট নাম্বার থাকতো, যার কিছু ইনফরমেশান থাকতো, সেটাও কিন্তু 0 হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমাদের এর নিয়ম হলো, সিগনিফিকেন্ট নাম্বার যখন করবো যে কটা ডিজিটে করতে দেবে সেই ডিজিটগুলোকে আমরা সিগনিফিকেন্ট রাখবো, এবং তারপরেরগুলোকে প্লেস হোল্ডার হিসেবে 0 করে দেবো। দেখো, 4, 4 আমরা যদি 4-এ যদি যাই, 4 ডিজিটে, তাহলে 4টে কনসিডার করবো, তাহলে 4টে মানে 6, 6, 3, 2, 6, 6, 3, 2, তারপরে দুটো আছে, তার মধ্যে একটা তো সিগনিফিকেন্ট আছে, তাহলে দুটোই 0 হয়ে যাবে। আচ্ছা, যে 3টে হয়, তাহলে 3টেকে কনসিডার করবো, তাহলে কত হবে, 6, 6, 3, তারপরে 3টে প্লেস হোল্ডার আছে, 3টে 0 করে দেবো। আচ্ছা, যে 2 করি, 2-এর ক্ষেত্রে দুটোকে করবো, দুটো কত আছে দেখো, শুধু 6, 6, তারপরে আবার 4টে 0 হয়ে যাবে, 1, 2, 3, 4, যদি একটা করি শুধু 6, তারপরে আমাদের আবার 4 সবগুলো 0 হয়ে যাবে, 1, 2, 3, 4, 5, এইভাবে তোমরা কিন্তু সিগনিফিকেন্ট নাম্বারের কিন্তু রাউন্ডিং অফ করতে পারবে। আচ্ছা দেখো, এখানে আছে 2, 1, 3, 0, 4, 0, তো ফিফথ নাম্বারে যদি করতে চাই তাহলে কী হবে, 2, 1, 3, 0, 4, 5টা হয়ে গেল, তারপরে এটা 0। 4টে যদি করতে হয়, 4টে লিখতে হবে, অর্থাৎ 2, 1, 3, 0, 4টা হয়ে গেল, তারপর আমাদের 2 0। আচ্ছা, যদি 3টে করতে হয়, 3টে লিখতে হবে, 2, 1, 3, তারপরে 3টে 0। আচ্ছা, যদি 2 করতে হয় কী হবে, 2, 1, তারপরে 4টে 0। আচ্ছা, যদি আমরা একটা করতে চাই তাহলে শুধু 1টা, তারপরে 5টে 0। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো। আরেকটা এক্সাম্পল দেখো, 9, 2, 5, 4, 9, 1, তো এখানে ফিফথ আমরা ফিফথ ডিজিটে যদি রাউন্ডিং অফ করতে চাই তাহলে কী করবো, আমরা এখানে
নাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তারপরে এক আছে, এটা কিন্তু এক সিগনিফিকেন্ট, অর্থাৎ এর ইনফরমেশন আছে, তবু এটা শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে কত হবে, চারটে, চার, ফোর ডিজিট, 9254, চারটে হয়ে গেল, দুটো শূন্য। আচ্ছা থ্রি ডিজিট মানে তিনটে, 925, তারপরে তিনটে শূন্য। টু ডিজিট মানে দুটো, 900, অর্থাৎ 92, তারপর চারটে শূন্য। আচ্ছা অন মানে একটা অর্থাৎ শুধু নয়, এবং তারপর পাঁচটা শূন্য, 1 2 3 4 5 করে ফেলবে এইভাবে। আচ্ছা একটা এক্সাম্পল, 752653, তো ফাইভ ডিজিট বলতে 752655, ফাইভ ডিজিট, সেটা থ্রিটা জিরো হয়ে গেল, জিরো। ফোর বলতে চারটে, সরি 7526, চারটে হলো, সে দুটো শূন্য। আচ্ছা থ্রি বলতে আমাদের কি হবে তাহলে, 7752, তারপরে তিনটে জিরো। টু বলতে শুধু দুটো, অর্থাৎ 75, তারপরে চারটে শূন্য, 1 2 3 4, তারপরে আছে দেখো, ওয়ান বলতে শুধু 7, তারপরে পাঁচটা শূন্য, 1 2 3 4 5। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখো, 289210, তোমরা খুব সহজেই করতে পারবে, শুধু তোমরা একটু মেথডটা মনে রাখবে, 289210। তো এক্ষেত্রে আমাদের ফাইভ ডিজিট বললে আমাদের পাঁচটা লিখতে হবে, 28921, সেটা জিরো আছে, জিরো না থাকলেও জিরো করে দিতে হবে। ফোর বলতে চারটে, 2892, তারপরে দুটো শূন্য। আচ্ছা থ্রি বলতে তিনটে, 289, তারপর তিনটে শূন্য। আচ্ছা টু বলতে 28, তারপরে চারটে শূন্য। আচ্ছা ওয়ান বলতে শুধু টু, তারপরে 1 2 3 4 পাঁচটা শূন্য। আচ্ছা লাস্ট একটা এক্সাম্পল আছে দেখো, 543212, এটা কী হবে, ফাইভ ডিজিটে যদি হয় তো 54321, পাঁচটা হয়ে গেল, সেটা জিরো। ফোর যদি হয় 5432, তারপরে দুটো শূন্য। আচ্ছা যদি থ্রি হয় তাহলে 543 তিনটে লিখলাম, তারপরে ওগুলো শূন্য। আর যদি টু হয় তাহলে আমরা শুধুমাত্র 54, তারপরে ওগুলো শূন্য। যদি ওয়ান হয় শুধু 5, তারপরে ওগুলো শূন্য। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা সিগনিফিকেন্ট নাম্বারেরও কিন্তু আমরা রাউন্ডিং আপ করতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, যদি ভিডিওটা লাইক ভালো লাগে তোমরা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।